সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কর্মী সম্মেলন 2024 এর সম্মানিত বিশেষ অতিথি আমেরিকা সৌদি আরব সহ যিনি বিশ্বের 11টি বিশ্ববিদ্যালয়ে গত 33 বছর যাবৎ শিক্ষকতা করেছেন এবং মহতারাম আমিরের জামাত ডক্টর থিসিস এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইংরেজি অনুবাদক ডক্টর শহীদ নকিব ভুঁইয়া। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য দাত্ত আহ্বান জানাচ্ছি। ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয়গানে। আমাদের প্রধান বাধার সোর্স হচ্ছে পশ্চিমা বিশ্ব। ইউএস প্রেসিডেন্টকে বলতে শুনবেন, আমি আমেরিকার ইন্টারেস্ট মানে তাদের স্বার্থের জন্য যা কিছু দরকার তাই করব, তাতে অন্য জাতি ধ্বংস হোক, বিলুপ্ত হোক, ম্যাসাকার হয়ে যাক, আমার কিছুই যায় আসে না, আমারটা ঠিক থাকলেই হলো। একইভাবে আমরা দেখি, একসময় আমরা যৌথ পরিবার ছিলাম, এখন আমি হয়ে গেছি, আমি আমার স্ত্রী একটা বা দুইটা বাচ্চা। তো এই যে ইন্ডিভিজুয়ালিজম, এটাও আমরা তাদের কাছ থেকেই পেয়েছি, খাদ্যাভাসের জন্যে, লাইফস্টাইলের জন্যে, পরিবেশের জন্যে। এগুলোর ওপর কাজ করতে হবে, ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। তো এইভাবে তারা গডকে দিল বাদ দিয়ে, এবং সেই ধারাবাহিকতায়, সেই ট্র্যাডিশনেই আজ চলতে চলতে আজ পশ্চিমারা সেটাই চালু করেছে সারা বিশ্বে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা, আমি যখন তরুণদের দেখি, যুবকদের দেখি, তখন মনে হয় লুই আর্মস্ট্রংয়ের ভাষায় হোয়াট এ বিউটিফুল ওয়ার্ল্ড। কারণ হচ্ছে যুবকদের থাকে অফুরন্ত শক্তি, এনার্জি, তারা বড় বড় স্বপ্ন দেখতে সক্ষম, বিগ ড্রিমস, তাদের থাকে ইনভেন্টিভনেস মানে উদ্ভাবনশীলতা, তাদের থাকে দুঃসাহসিকতা, কারেজ, এবং তারা ঝুঁকি নিতে ভয় পায় না, ঝুঁকি নিতে পারে, রিস্ক টেকিং অ্যাটিটিউড। এই গুণাবলী যখন মানুষের থাকে, এই গুণাবলীর মাধ্যমে মানুষ অসাধ্য সাধন করতে পারে। শুধু নিজের উন্নতি নয়, সমাজের উন্নতি এবং এমনকি সমাজ পরিবর্তন, সমাজে বিপ্লব ঘটাতে পারে। তো বলছিলাম, তরুণদের আছে অফুরন্ত শক্তি, বড় স্বপ্ন দেখার ক্ষমতা, উদ্ভাবনশীলতা, দুঃসাহসিকতা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা, এগুলোর মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। আজকের যুবকদের উপর নির্ভর করবে ভবিষ্যতের সমাজ, রাষ্ট্র, জাতি এবং বিশ্ব কেমন হবে। তাই আপনাদের দায়িত্ব বিশাল, সেই সাথে আপনাদের সামনে চ্যালেঞ্জেসগুলো খুব কঠিন, অনেক বাধা অতিক্রম করতে হবে, বাধা সম্বন্ধে ভালো করে জেনে নিতে হবে। আমাদের প্রধান বাধার সোর্স হচ্ছে পশ্চিমা বিশ্ব, তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, দর্শন। আজকে সারা বিশ্ব প্রতিটি সমাজ, প্রতিটি জাতি, প্রতিটি রাষ্ট্রকে ভীষণভাবে প্রভাবিত করছে। আমরা তাদের কার্যকরীভাবে তাদেরকে মোকাবেলা করতে পারছি না। তার মধ্যে অন্যতম হচ্ছে গডলেসনেস মানে আল্লাহীনতা, জীবনের সকল বিষয় থেকে আল্লাহকে বাদ দেওয়া হয়েছে। এই ধারণাটা তারা পেয়েছে প্রাচীন গ্রিস থেকে। গ্রিক মনীষীরা
তাদের সামনে তখন যে ধর্ম ছিল সেটা হচ্ছে হোমারিক ধর্ম। বিশ্বকবি হোমার উনি দুটি মহাকাব্য লিখেছিলেন, অডিসি ইলিয়াড, যেখানে দেবদেবীদের কথা, ট্রয় নগরী বিজয়ের কথা ইত্যাদি বর্ণনা করা আছে। তো গ্রিক মনীষীরা দেখলেন এই দেবদেবী দিয়ে মানুষের কোনো উপকার হবে না, এদেরকে বাদ দিতে হবে। তো এদেরকে তারা বাদ দিল। যেমন হিপোক্রেটস, যাকে বলা হয় মেডিসিনের জনক, উনি বললেন দেবদেবী অসুখ দেয়ও না, অসুখ সারায়ও না। অসুখ হয় খাদ্যাভাসের জন্যে, লাইফস্টাইলের জন্যে, পরিবেশের জন্যে, এগুলোর ওপর কাজ করতে হবে, ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। তো এইভাবে তারা গডকে দিল বাদ দিয়ে, এবং সেই ধারাবাহিকতায়, সেই ট্র্যাডিশনেই আজ চলতে চলতে আজ পশ্চিমারা সেটাই চালু করেছে সারা বিশ্বে। তারপরের যে চ্যালেঞ্জটা আপনাদের ফেস করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, যেটাকে বলে ব্যক্তিকেন্দ্রিকতা। আমি আমার, আমাদের বা আমরা নয়। ইউএস প্রেসিডেন্টকে বলতে শুনবেন আমি আমেরিকার ইন্টারেস্ট, মানে তাদের স্বার্থের জন্যে যা কিছু দরকার তাই করব, তাতে অন্য জাতি ধ্বংস হোক, বিলুপ্ত হোক, ম্যাসাকার হয়ে যাক, আমার কিছুই যায় আসে না, আমারটা ঠিক থাকলেই হলো। একইভাবে আমরা দেখি একসময় আমরা যৌথ পরিবার ছিলাম, এখন আমি হয়ে গেছি, আমি আমার স্ত্রী একটা বা দুইটা বাচ্চা। তো এই যে ইন্ডিভিজুয়ালিজম, এটাও আমরা তাদের কাছ থেকেই পেয়েছি। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, যেটাকে বলে বস্তুবাদ। বস্তুই সত্যি, বস্তুই রিয়ালিটি, বস্তুই সফলতা এবং বস্তুই প্রগতি, বস্তুর পিছে ছোট, বস্তু জমাও, বস্তুর বাইরে কিছু নাই, এই ধারণাটাও তারা পেয়েছে গ্রিস থেকে, গ্রিক মনীষীদের থেকে। এই ধারণার পায়োনিয়ারিং থটস যারা করেছিলেন তাদের মধ্যে ছিলেন থেলস, ডেমোক্রেটাস। তো এটাই চলছে এখন। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম শব্দ হিসাবে এটা নতুন, 19th century শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছে, কিন্তু এই ধারণাটা ওই এনশিয়েন্ট গ্রিসে চলে যায়, প্রাচীন গ্রিসে। তো গ্রিক মনীষীরা দেখলেন যে সেকুলারিজম হচ্ছে গডলেসনেসের সাথে রিলেটেড। ওরা দেখলেন যে ওরা আপনার সেকুলার আইডিয়ার ভিত্তিতে দুইটা কৃত্রিম বিভাজন তৈরি করলেন। একটা হচ্ছে মানে রিলিজিয়াস এবং ওয়ার্ল্ডলি, মানে ধর্মীয় এবং জাগতিক, যে ধর্ম এবং জাগতিক অ্যাফেয়ার্স ব্যাপারগুলি আলাদা রাখতে হবে, একটার সাথে আর একটা মিশানো যাবে না। এবং এই বিভাজনকে সাপোর্ট করার জন্য আরেকটা বিভাজন দরকার পড়ল, সেটা হচ্ছে প্রাইভেট ভার্সেস পাবলিক, মানে ব্যক্তিগত এবং সার্বজনীন, পাবলিক। তো রিলিজিয়ান থাকবে প্রাইভেট ডোমেইনে, আর জাগতিক থাকবে পাবলিকে, একটা আরেকটার সাথে মেশানো যাবে না। তো আমি ধর্ম পালন করব, নামাজ পড়ব, রোজা করব, বাসায় মসজিদে, অফিসে যেয়ে করাপশন করব, সমাজে যেয়ে করাপশন করব, কোনো অসুবিধা হবে না, ওটা তো জাগতিক। তো সেটা আমরা ফেস করে আছি। আর আছে র্যাশনালিজম, মানে যুক্তিবাদিতা, মানে যা কিছু যুক্তিতে ধরে সেটাই গ্রহণীয়, সেটাই উপকারী, যুক্তির বাইরে যা কিছু আছে সবই বর্জনীয়। এটাও এসেছে গ্রিক মনীষীদের চিন্তা থেকে। এখন যদি আমরা ভাবি গায়ে বা বিশ্বাসের ব্যাপার, অনেক কিছুই যুক্তিতে ধারণ করা যাবে না, তার মানে র্যাশনালিজমও ওই সেই গডলেসনেসের দিকেই চলে যাচ্ছে। তারপর আছে এম্পিরিসিজম, মানে অভিজ্ঞতা বা
অভিজ্ঞতার মাধ্যমে যা কিছু আমরা পাব সেটাই সত্য, সেটাই আমাদের উপকারী, সেটাই করতে হবে। অভিজ্ঞতার বাইরে যেটা আমরা অভিজ্ঞতা দিয়ে ধরতে পারবো না, জানতে পারবো না, করতে পারবো না, সেটা সব সব বর্জনীয়। তো অভিজ্ঞতা দিয়ে কীভাবে আমরা গায়েব ধরবো, কীভাবে আমাদের বিশ্বাসের অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে ধরা যাবে না। তো এগেইন এই এম্পিরিসিজম এই গডলিনেসের দিকেই ফিরে যাচ্ছে। আর কি পেলাম, আর কি চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হবে, আমাদের ফেস করতে হবে? পুঁজিতন্ত্র বা ক্যাপিটালিজম, সেটা কি? যে পুঁজি সমাজের সমস্ত সম্পদ নিয়ন্ত্রণ করবে, সমাজের সমস্ত মানুষ পুঁজিপতিদের সেবক থাকবে, পুঁজিপতিদের সম্পদ বাড়তেই থাকবে। সমাজের সম্পদ, দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের কাছে জমা হতে থাকবে, যেতে থাকবে। পুঁজিতন্ত্রকে সাপোর্ট দেওয়ার জন্য আবার কয়েকটা বিষয় দরকার পড়ল। সেগুলো কি? সেগুলি হচ্ছে মুক্ত বাজার, ফ্রি মার্কেট, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এবং যে প্রচলিত গণতন্ত্র আছে সেই গণতন্ত্র। কিভাবে? পুঁজিকে সব দেশে, দরিদ্র দেশ, ডেভেলপিং কান্ট্রিজ, সব জায়গায় অবাধে ঢুকতে দিতে হবে। তারা সেখানকার যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলি নিয়ন্ত্রণ নিবে এবং সেখান থেকে তারা মুনাফা করবে, এই সুযোগ তো তাদেরকে দিতে হবে। সুতরাং ফ্রি মার্কেট লাগবে, বিশ্বায়ন লাগবে। তারপর ফ্রি মার্কেট, বিশ্বায়ন, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য লাগবে গণতন্ত্র। আমাদেরকে বলা হলো গণতন্ত্র হচ্ছে গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে সরকার হচ্ছে জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। বিমল মিত্রের তিনটা বই পড়েছিলাম, হিস্টোরিক্যাল উপন্যাস, কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, একক দশক শতক। সেখানে তিনি গণতন্ত্র বলেছেন এভাবে, গভর্নমেন্ট ইজ অফ দ্য রিচ, বাই দ্য রিচ, অ্যান্ড ফর দ্য রিচ। মানে সরকার ধনীদের সরকার, ধনীদের দ্বারা সরকার, ধনীর জন্য সরকার। কেউ কি কখনো শুনেছেন কোনো ফ্যাক্টরি ওয়ার্কার, কোনো ভূমিহীন কৃষক, কোনো রিক্সাওয়ালা, কোনো কেরানি, কোনো ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার কখনো এমপি হয়েছে? এরা কি পিপল না? এরা তো জনগণ না। আমি আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করব, আমাকে 10-15 হাজার টাকা দেওয়া হবে, আমি থাকব বস্তিতে, আমার ছেলেমেয়েরাও ওরা যখন বড় হবে গার্মেন্টসের চাকরি করবে, অথবা বাস চালক হবে, ট্রাক ড্রাইভার হবে, কারণ তারা তো কখনো ফার্স্ট ক্লাস অফিসার হতে পারবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না, মিলিটারি অফিসার হতে পারবে না, সেই স্বপ্নও তারা দেখে না। প্রজন্মের পর প্রজন্ম তারা এইভাবেই থাকবে, আর পুঁজিপতিদের সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি চমৎকার ব্যবস্থা! তো আমরা আজকে এগুলি সম্মুখীন, তো যুবকদের এগুলি মোকাবেলা করতে হবে এবং এগুলি বদলাতে হবে। এখন এগুলি প্রেসক্রিপশন তো আমাদেরকে দিল, আমরাও মেনে নিলাম, এর ফলাফল কি দেখছি? ফলাফল দেখছি বেকারত্ব, ফলাফল দেখছি দারিদ্রতা, শিক্ষা বঞ্চনা, চিকিৎসা বঞ্চনা, ড্রাগ অ্যাডিকশন মানে ড্রাগের প্রতি আসক্তি, অ্যালকোহলিজম মানে অ্যালকোহলের প্রতি আসক্তি, ওমেন ট্রাফিকিং নারী পাচার, অভিবাসন, নৌকা করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছে,
এই অভিবাসীদেরকে আমি ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি, গ্রিসের এথেন্সে দেখেছি, ইটালির মিলানে দেখেছি, ফ্রান্সের প্যারিসে দেখেছি। কি করুণ জীবন! এরা টাকা পাঠাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, এখানে ইনসাফ কিভাবে কাজ করছে আমি বুঝতে পারি না। আর আছে হতাশা, বিষণ্ণতা। আমেরিকার একজন লেখিকা এলিজাবেথ ওয়ার্টজেল একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে নেশন অফ প্রোজ্যাক। বইটা অত্যন্ত বিখ্যাত এবং পপুলার হয়েছিল। এই বইয়ের উপর ভিত্তি করে সিনেমা হয়েছে, গান হয়েছে। তো এটার মানেটা কি? নেশন অফ প্রোজ্যাক মানে প্রোজ্যাকের জাতি। প্রোজ্যাকটা কি? প্রোজ্যাক হচ্ছে হতাশার বড়ি। তো হতাশা তো মানসিক রোগ, এটা সারবে বস্তু দিয়ে, বড়ি দিয়ে। তো ব্যাপকভাবে প্রোজ্যাক ব্যবহৃত হচ্ছে সমাজে, সেই জন্য এই বইয়ের টাইটেল হচ্ছে নেশন অফ প্রোজ্যাক। তারপর আমরা যদি ইকোনমির দিকে তাকাই, আমরা কি ধরনের ইকোনমিক পাচ্ছি? এই ফ্রি মার্কেট, ক্যাপিটালিজম, গ্লোবালাইজেশন, গণতন্ত্রের মাধ্যমে এগুলিকে কতগুলি টার্ম ব্যবহার করা হয়। গিগ ইকোনমি, ক্রোনি ইকোনমি, স্পেকুলেটিভ ইকোনমি, বাবেল ইকোনমি। আমি অনেকগুলি শব্দ বলে ফেললাম। গিগ ইকোনমি হচ্ছে পুঁজিপতিরা দেখল যে পার্মানেন্ট কর্মী যদি তারা নিয়োগ দেয়, তাকে সারা জীবন স্যালারি দিতে হয়, পেনশন দিতে হয়, খরচ বেশি, খরচ কমাইতে হবে, তাদের প্রফিট আরও বাড়াইতে হবে। তাই এখন যে ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ, তার প্রতি কোনো লং টার্ম মানে দীর্ঘমেয়াদী কোনো মানে কমিটমেন্ট এমপ্লয়ারদের থাকবে না। এটা হচ্ছে ট্রেন্ড, এটাকে বলে গিগ ইকোনমি। ক্রোনি ইকোনমি কাকে বলে? সমাজের কিছু কিছু লোক হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিবে, সেগুলি দিয়ে তাদের যা ইচ্ছা তাই করবে, দেশের বাইরে পাচার করবে, কোনোদিন ফেরত দেবে না, রাষ্ট্র তাদেরকে কিছুই করবে না। রাষ্ট্রীয় সাপোর্টেই কিন্তু হচ্ছে, কাউকে ধরবে না, কাউকে সাজা দিবে না, কিছুই হবে না, শুধু আলোচনা হবে। এটাকে বলে ক্রোনি ইকোনমি। আর কি পেলাম? স্পেকুলেটিভ ইকোনমি। সেটা আবার কি? স্টক মার্কেটে স্পেকুলেশন মানে তো অনুমান, মানে গ্যাম্বলিং। স্টক মার্কেটে গ্যাম্বলিং করে রাতারাতি বিশাল সম্পদের মালিক। সেটা কেমন করে হয়? স্টক মার্কেটে তো অনেক ধরনের ব্যাপার আছে, স্টক আছে, হেজ ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড, নানা রকমের ফান্ড। ওখানে কোনো পণ্যের উৎপাদন বা পণ্যের বেচা কেনার কোনো ব্যাপার নেই, শুধু কাগজে গ্যাম্বলিং হচ্ছে। আমাদের দেশের কিছু বিখ্যাত মানুষের নামের সাথে শেয়ার বাজার কেলেঙ্কারির কথা শুনে থাকবেন। তো এরা কতগুলো ফান্ড বা কতগুলি স্টককে টার্গেট করে, সেগুলি তারা বিশাল পরিমাণে কিনে, তাদের তো অনেক টাকা। তো একটা বিশাল পরিমাণে যখন সেটা কিনে, তখন স্বাভাবিকভাবেই ডিমান্ডটা অনেক বাড়ে, তার দামটা আকাশচুম্বী হয়ে যায়। যখন দামটা উপরে উঠে, তারা একসাথে সব বিক্রি করে দেয়। বিক্রি করে যে প্রফিটটা, বিশাল প্রফিট, রাতারাতি, ওভারনাইট সে পেয়ে গেল। আর পড়ার ফলে কি হলো? সাধারণ মানুষ যাদের সেই স্টক ছিল সামান্য পরিমাণে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা রাতারাতি নিঃস্ব হয়ে গেল। কারণ যখন ফল করলো, একবার নিচে নেমে গেছে, তখন মানে আগে যেখান থেকে রাইজ করছে তার থেকেও আরও নিচে। এটা হচ্ছে স্পেকুলেটিভ ইকোনমি, বাবেল ইকোনমি। এগুলি তো দেখছি আমরা হচ্ছে আমাদের চোখের সামনে, এগুলি আমরা পেয়েছি।
আর কি দেখছি? কনফ্লিক্ট, ভায়োলেন্স, যুদ্ধ, এগুলি তো লাগবে। কেন লাগবে? তা না লাগলে পুঁজিপতিদের অস্ত্র ব্যবসা কিভাবে চলবে? জেনারেল ডাইনামিক্স, নর্থপ গ্রুম্যান, লকহিড মার্টিন, বোয়িং, এগুলি বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী, সবগুলি আমেরিকান। সারা বিশ্বে যুদ্ধ চলুক, দেখবেন তাদের রমরম অবস্থা, বিশাল ব্যবসা, সব জায়গায় অস্ত্র বিক্রি হচ্ছে। তো এগুলো হলো আমাদের চোখের সামনে, এই পরিণতির মধ্যে আমরা আছি। তারপরেও আমরা বুঝে না বুঝে এই পশ্চিমাদের বাজনার তালে তালে নাচছি আর নাচছি। ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছি। তাদের কথা আপনার বারবার উচ্চারণ করছি, যা শিখিয়েছে তাই বলছি, নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের কি ক্ষতি হচ্ছে, কোথায় যাচ্ছি, কোনো খবর নেই। এর থেকে বের হওয়ার জন্যই এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মকাণ্ড, এগুলি আপনাদের দায়িত্ব, এগুলিকে ফেস করতে হবে, এগুলিকে পরিবর্তন করতে হবে। ব্যাপক পরিবর্তন দরকার, সমাজে সামগ্রিক পরিবর্তন দরকার, সর্বক্ষেত্রে পরিবর্তন দরকার, এবং সেই জন্য প্রস্তুতি দরকার। সেটা কেমন প্রস্তুতি? আপনাদেরকে এই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে উন্নত চরিত্র, উন্নত নৈতিকতা। সমাজের জন্য রোল মডেল হতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। পশ্চিমা দেশে, বিশেষ করে আমি বেশিরভাগ তো আমেরিকায় কাটিয়েছি, ওখানে অহরহই ওই খ্রিস্টানরা এসে ইসলাম গ্রহণ করছে আর কি। আমাদের ইসলামিক সেন্টারে প্রায়ই আসতো, আই ওয়ান্ট টু টেক শাহাদা, তারপরে আমরা শাহাদা পড়াই দিতাম, সে মুসলমান হয়ে যেত। তো এগুলি তো হচ্ছে। তো যারা ইসলাম কনভার্ট হচ্ছে, এদের মধ্যে অনেকে আবার পড়াশোনা করে মিডল ইস্টে যেয়ে আবার স্কলার হচ্ছে, স্কলার হয়ে তারা আবার দাওয়াতের কাজ করছে। কনভার্টেড মুসলমানদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কি দেখে ইসলাম গ্রহণ করলা, ওরা বলে যে কোরআন পড়ে। মুসলমানদেরকে তো 20-15 বছর ধরে দেখছি, এদেরকে দেখে কখনো মুসলমান হইতাম না। এটা কি মেসেজ দেয় আমাদেরকে? সমাজ আমাদেরকে কিভাবে দেখে? মুসলমান দেখে তারা ইসলাম গ্রহণ করে না, কোরআন পড়ে ইসলাম গ্রহণ করে। আমাদেরকে বিশ্বাস করতে পারে না, আমাদের উপর আস্থা নাই, সেটা তো ফিরিয়ে আনতে হবে। জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে হবে, ইসলামিক জ্ঞান, জাগতিক জ্ঞান, সর্বব্যাপারে অনেক উন্নতি করতে হবে। এমন উন্নতি করতে হবে যেন আমরা বিশ্বের সেরা হতে পারি। আমাদেরকে নেতৃত্ব করার গুণাবলী অর্জন করতে হবে, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে চান, অনুকরণকারী হিসেবে তো করা যাবে না, অনুসরণকারী হিসেবে করা যাবে না, নেতা হতে হবে, নেতৃত্ব জানতে হবে। আপনাকে ভবিষ্যতের জন্য এমন একটা সমাজ রেখে যেতে হবে যেটা হবে তৌহিদের ওপর প্রতিষ্ঠিত, ইনসাফের উপর প্রতিষ্ঠিত, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার
নিরাপত্তা প্রতিটি নাগরিকের জন্য, সেজন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে উন্নত করার জন্য, নিজের চরিত্রবান হওয়ার জন্য, নৈতিকতা উন্নতি করার জন্য, শিক্ষায় উন্নতি করার জন্য। শুধু একটু উন্নতিতে হবে না, অনেক উন্নতি দরকার। সব সব জাতিকে ছাড়িয়ে যাওয়ার মতো উন্নতি। এই বলে আমি শেষ করছি, আমার সময়ও শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।